গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস এইটের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলির র্যাপিড রিডার ছেলেবেলা গল্পের চ্যাপ্টার 6 নিয়ে। চাকরদের বড় কর্তা ছিলেন ব্রজেশ্বর, অর্থাৎ ঠাকুর বাড়িতে যে চাকর ছিল বিভিন্ন রকম, তার মধ্যে যিনি বড় চাকর ছিলেন অর্থাৎ বড় কর্তা যাকে বলা হয়েছে চাকরদের, তার নাম ছিল হচ্ছে ব্রজেশ্বর, এবং ছোট কর্তা যে ছিল তার নাম ছিল হচ্ছে শ্যাম। বাড়ি যশোরে অর্থাৎ বাংলাদেশে, খাঁটি পাড়াগে অর্থাৎ গ্রামের, ভাষা তার কলকাতাই নয়, সে বলতো তেনারা ওনারা খাতি হব জাতি অর্থাৎ গ্রাম বাংলার ভাষা। দোমনি ছিল তার আদরের ডাক, তার গায়ের রং ছিল শ্যামবর্ণ, বড় বড় চোখ, তেল চুকচুকে লম্বা চুল, মজবুত দোহারা শরীর। তার স্বভাবে করা কিছুই ছিল না, তার মন ছিল সাদা এবং ছেলেদের উপর ছিল দরদ, অর্থাৎ ঠাকুর বাড়ির ছোটো ছোটো ছেলেদের প্রতি। তার কাছে আমরা ডাকাতের গল্প শুনতে পেতাম, তখন ভূতের ভয়ে যেমন মানুষের মন জুড়ে ছিল তেমনই ডাকাতের গল্প ছিল ঘরে ঘরে। ডাকাতি এখনও কম হয় না, খুনও হয়, জখমও হয়, লুটও হয়, পুলিশ ঠিক লোককে ধরে না। তখনকার ডাকাতির গল্প উঠেছিল দানা বেঁধে, অনেক দিন পর্যন্ত মুখে মুখে ছাড়িয়ে গেছে, অর্থাৎ সে সময় ডাকাতির গল্প ঘরে ঘরে চলত। আমরা যখন জন্মেছি তখন এমন সব লোক দেখা যেত যারা সমর্থ বয়সে ছিল ডাকাতের দলে, অর্থাৎ লেখক রবীন্দ্রনাথ নিজেও নাকি এরকম ডাকাত দেখেছিলেন যারা জোয়ান বয়সে ডাকাতের দলে ছিলেন। মস্ত মস্ত সব লাঠিয়াল, তাদের নাম শুনলেই লোকে সেলাম করত। প্রায় ডাকাতি তখন নিছক খুন খারাপির ব্যাপার ছিল না, তাতে যেমন ছিল বুকের পাটা তেমনই ছিল দরাজ মন। এদিকে ভদ্রলোকের ঘরেও লাঠি দিয়ে ঠেকাবার আখড়া বসে গিয়েছিল, অর্থাৎ লাঠি খেলা দেখানো তো। যারা ডাকাতি করে নাম করেছিল তাদেরকে সবাই ওস্তাদ বলে মানত, সে সময় ডাকাতি করাও নাকি একটা নামের ব্যাপার ছিল। অনেক জমিদারের নাকি ডাকাতি ছিল ব্যবসা, গল্পে শুনেছি সেই জাতের একজন দল বসিয়ে রেখেছিল নদীর মোহনায়। সেদিন অমাবস্যা পূজার রাত্রি কালী কঙ্কালির নামে মুন্ড কেটে মন্দিরে যখন নিয়ে এলো, জমিদার কপাল চাপড়ে বলল এ যে আমার জামাই। অর্থাৎ জমিদারের যে ডাকাতির ব্যবসা ছিল তার একটি গল্প লেখক এখানে বললেন, যে একজন ডাকাত যে কালী কঙ্কালির নামে মুন্ড কেটে পূজা দিয়ে আসলো, তারপর সেই জমিদার তার কপাল চাপড়ে বলেছিল এ যেন আমার জামাই। আরও শোনা যেত রঘু ডাকাত আর বিশু ডাকাতের নাম, তারা ছিল সেই সময় নাম করে ডাকাত। তারা আগে থাকতে নাকি খবর দিয়ে ডাকাতি করতে যেত, দূর থেকেই তাদের হাঁক শুনে অর্থাৎ তাদের আওয়াজ শুনে পাড়ার লোকের রক্ত হিম হয়ে যেত। মেয়েদের গায়ে হাত দেওয়া ছিল তাদের ধর্মে মানা, এবং একবার একজন মেয়ে খাড়া হাতে কালী সেজে সেই ডাকাতের কাছ থেকে নিয়ে উল্টে প্রণামী আদায় করে নিয়েছিল। আমাদের বাড়িতে একদিন ডাকাতের খেলা দেখানো হয়েছিল, মস্ত মস্ত কালো কালো সব জোয়ান, লম্বা লম্বা চুল, যে ডাকাতরা খেলা দেখে এসেছিল ঢেকিতে চাদর বেঁধে সেটা দাঁত কামড়ে ধরে ঢেকিটাকে টপকিয়ে পিঠের দিকে, অর্থাৎ ঢেকি হচ্ছে আগেকার দিনে ওই ধান চাল ভাঙা হতো সেটাকে বলা হয় ঢেকি, কাঠের তৈরি, সেটাকে নাকি রশি দিয়ে বেঁধে দাঁত দিয়ে টেনে নিয়ে যেত। আচ্ছা, ঝাঁকড়া চুলে মানুষ দুলিয়ে লাগলো ঘোড়াতে, অর্থাৎ সেটাকে নাকি ঘোড়াতে থাকতো, এবং লম্বা লাঠির ওপর ভর দিয়ে উঠে পড়ল দোতলায়, অর্থাৎ লাঠির ওপর ভর দিয়ে নাকি একদম দোতলায় লাফ দিয়ে চলে যেত। একজনের দু হাতের ফাঁক দিয়ে পাখির মতন সুট করে বেরিয়ে গেল, যেভাবে দেখানো হয়েছিল সেই ডাকাতের খেলা। 10-20 কোষ দূরে ডাকাতি সেরে সেই রাত্রে ভালো মানুষের মতন ঘরে ফিরে এসে শুয়ে থাকা কেমন করে হতে পারে সেটাও নাকি দেখালো। খুব বড় একজোড়া লাঠির মাঝখানে আর করা একটা করে পা রাখা কাঠের টুকরো থাকতো, যেটাকে বলা হতো রণপা। রণপা হচ্ছে দুটো লাঠি, তার মাঝখানে একটু উঁচুতে পা রাখবার জন্য কাঠের টুকরো বাঁধা থাকতো, সেই লাঠিটাকে বলা হতো রণপা। ওই লাঠিতে এক পা ফেলা নাকি 10 পা ফেলার সামিল হতো, এবং ঘোড়ার চেয়েও নাকি দৌড় বেশি হতো, অর্থাৎ সেই লাঠি দিয়ে যদি এক পা ফেলা হতো নর্মাল হাঁটা সেটা 10 পায়ের সমান। ডাকাতি করবার মতলব যদিও মাথায় ছিল না, তবুও এক সময় এই রণপায় চলার অভ্যাস তখনকার শান্তিনিকেতনের ছেলেদের মধ্যে চালাবার চেষ্টা করেছিল। ডাকাতি খেলায় এই ছবি শ্যামের মুখের গল্পের সঙ্গে মিলিয়ে নিয়ে কতবার যে সন্ধ্যা কাটিয়েছি দু হাতে পাঁচন চেপে ধরে, অর্থাৎ সেই চাকর শ্যামের কাছে যে এই ডাকাতের গল্প যে কতবার সন্ধ্যাবেলা শুনেছে বুকে পাঁচন ধরে অর্থাৎ ভয়ে, সেটা লেখক এখানে বলল। ছুটির রবিবার আগের সন্ধ্যাবেলায় ঝিঝি ডাকছিল বাইরের দক্ষিণের বাগানের ঝোপে, গল্পটা ছিল রঘু ডাকাতের।
ছায়া কাপা ঘরে মিটমিটে আলোতে বুক করছিল, অর্থাৎ লেখক কোনো একটা দিনের কথা বলছেন যেটা ছিল রবিবার সন্ধ্যাবেলা, টিম টিম করে প্রদীপ জ্বলছিল। পরের দিন ছুটির ফাঁকে পালকিতে চড়ে বসলো, লেখক গিয়ে বসলো তাদের পুরনো ঘরের সেই পালকিতে। সেটা চলতে শুরু করলো বিনা চলায়, উড়ো ঠিকানায়, গল্পের জালে জড়ানো, মনটাকে ভয়ের সাথ দেবার জন্য। নিঝুম অন্ধকারের নাড়িতে যেন তাল বেজে বেজে বিহারাগুলো হাই হাই করে এগোচ্ছে, অর্থাৎ সে নিজের গল্পে নিজে বানাচ্ছে যে তার মনে হচ্ছে যেন সেই পালকিটা উড়ে উড়ে যাচ্ছে। ধুধু মাঠ, বাতাসে কাপের দূর দূরে 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 দেখা যাচ্ছে কালী দিঘির জল, চিকচিক করছে বালি। এ সমস্ত দিক দেখে লেখক বলছে যে গল্পের আতঙ্ক জমা হয়ে আছে না জানা মাঠের গাছতলায় ঘন বেতের ঝোপে। যত এগোচ্ছি দূর দূর করে করছে বুক, বাঁশের লাঠির আগা দুই একটা দেখা যায় ঝোপের উপর দিকে। কাঁধ বদল করে বেহারাগুলো ওইখানে, অর্থাৎ সে যেই গল্পের অর্থাৎ স্বপ্নে যে পালকিটাতে করে যাচ্ছে সেখানে নাকি বেহারাও তাদের কাঁধ বদল করছে, অর্থাৎ যে সামনে ছিল সে পিছনে এসে ধরেছে। তারপর ওটা রেড়ে করে উঠছে, অর্থাৎ গল্পের শেষে লেখক একটা স্বপ্নের কল্পনায় চলে গেছে যেখানে লেখকের ছোটবেলায় মনে হয় তার পালকিটা যেন উড়ে যাচ্ছে অথবা পালকি বাহকরা বয়ে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে গল্পের বিষয়। এবার যে কোশ্চেন আনসার এবং ওয়ার্কশিট আছে সেগুলো তোমরা কমপ্লিট করে নেবে। ধন্যবাদ।